কুম আসসালাম ওরমতুল্লাহ আবার কত ভাই আপনি যেটা বললেন যে নবীর খাতিরে বা অমুক পীরের খাতিরে অমুকের ওসিলাতে যে প্রশ্ন করা হয় দোয়া করা হয় সেটা করা বৈধ কিনা না ভাই এটা করা বৈধ না ওয়াসিলা যেটা করা যাবে সেটা হচ্ছে আল্লাহর নামের ওসিলা করা যাবে দ্বিতীয় ওয়াসিলা হচ্ছে নিজের নেক আমল বা নিজের গোনা থেকে বাঁচার ওসিলা আল্লা সুবান তাল্লাহার ওসিলা অর্থাৎ আল্লাহ সুবান যে অর্থবহ নামগুলো রয়েছে হে আল্লাহ আপনি রহমান আপনি দয়াবান আপনার কাছ থেকে আমি দয়া কামনা করছি আপনি গফার আপনি ক্ষমাশীল আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি হচ্ছেন আল ওয়াহাব দাতা আমি আপনার কাছে অমুক জিনিস চাচ্ছি আর রাজ্জাক আপনি হচ্ছেন রুজি দাতা আপনার কাছে আমি রুজি কামনা করছি এইরূপ আল্লাহ সুবান তার নাম এবং তার অর্থ সহ উচ্চারণ করে তার সেই নামের ওসিলাতে কিছু চাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে নিজের নেক আমল হে আল্লাহ আমি অমুক নেক কাজটা করেছি একমাত্র আপনার সন্তুষ্টের জন্যে আপনি আমাকে এই জিনিসটা দান করুন সেই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টের জন্য করে থাকি আমি সেটার রশিলা দিয়ে চাচ্ছি বা হে আল্লাহ আমি আমার যে অমুক গোনা থেকে অমুক গোনার কাজ থেকে আমি বেঁচে থেকেছি কে কেবলমাত্র আপনার ভয়ে হে আল্লাহ আমি আপনার ভয়েতে এটা থেকে এটা করিনি এই গোনার কাজটা করিনি হ্যাঁ আল্লাহ আপনি আমার উপরে রহম করুন এই জিনিসটা আমাকে দান করুন এর প্রমাণ রয়েছে বখালি বা মুসলিমে বিস্তারিত ঘটনা রয়েছে তিন ব্যক্তির যারা পাথরের মধ্যে গুহার মধ্যে আটকে পড়েছিল তুফানেতে অতপর তৃতীয় হচ্ছে কোনো নেক ব্যক্তির কাছে গিয়ে তাকে বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করুন এই ওসিলা এছাড়া তৃতীয় কোনো প্রকার ওসিলা বা পীরের ওসিলা নবীর ওসিলা দেওয়া যাবে না তারপরে আসছি আপনার দ্বিতীয় প্রশ্ন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করা হলে আর কিছু সৃষ্টি করা হতো না এ সম্পর্কিত কিছু বর্ণনা রয়েছে বর্ণনাগুলো যেটা রয়েছে সেগুলো হচ্ছে জাল নবী সালসাল্লাম বলেন আমি সৃষ্টিকুলের মধ্যে নবীগণের প্রথম ছিলাম আর প্রেরণের দিক দিয়ে আমি তাদের সর্বশেষ হাদিসটি জাইফ জাইফা হাদিস নম্বর ছশো একষট্টি নবী সাল্লাম বলেন আল্লাহ বলেছেন হে মোহাম্মদ আপনি যদি না হতেন তাহলে আমি আকাশ ও ভূমণ্ড সৃষ্টি করতাম না এ হাদিসটি জাল সিলসিলা জৈফা হাদিস নম্বর দুশো বিরাশি